Hey guys, welcome back to another episode of cricket 24 My Career Mode এবং আজকে হচ্ছে আমার চ্যানেলে ক্রিকেটের 100th এপিসোড সো 100তম এপিসোড এবং এই এপিসোডটা স্পেশাল হবে না তা হতে পারে না তো আজকে পর্ট স্টেডিয়ামে ফাইনাল হতে যাচ্ছে আমার টিম সিডনি সান্ডার্স ভার্সেস পর্ট স্কচার্সের সো যেহেতু ফাইনাল খেলা ভাই জিনিসটা আসলে পুরোই অন্যরকম হবে সো পার্থের স্টেডিয়ামে খেলা হচ্ছে এবং আম্পায়ার হিসেবে থাকছেন আমাদের সাথে কুমার ধর্মসেনা এবং নীতিন কি জানি একটা নতুন টাম্পায়ার আসছে গেমের মাঝখানে সো টস হতে যাচ্ছে এবং তোমরা যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে এবং ভিডিওতে সবাই লাইক করে দিও কমেন্ট করে ফেলো খেলা শেষে এবং ফ্লিপ পড়েছে টসে এবং আমরা টসে জিতে গিয়েছি দেখা যাক আমার ক্যাপ্টেন কিনা এটা হচ্ছে ক্যারিয়ার মোড এখানে আমি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলেছি আইপিএল বিপিএল সবকিছু খেলে এখন আমি বিগ বেশে ছিলাম খেলা সো সবাই তাড়াতাড়ি চ্যানেলটা করে দাও এবং কমেন্ট করে ফেলো আজকের এপিসোডে তোমরা মোটামুটি পঞ্চাশ ষাটটা কমেন্ট করো এটা হচ্ছে আমি চাই এতদিন পর ভিডিওতে রেগুলার হচ্ছে আর কি প্রতিদিন ভিডিও থাকতেছে সো সেই হিসেবে তো আমি পেতে পারি আমার প্লেয়াররা সবাই মাঠে নেমে যাচ্ছে সবাই যে যে দৌড়ায় মাঠে নামতেছে এবং পার্থের সবাই ও নামতেছে পুরো চাঁদিটা পুরো চকচক করতেছে ওদের ভাই হ্যাঁ বড়ো ভাই আসছে ট্যাটু ম্যাটু করা একদম মানে জিততে হবে ভাই জিততে হবে কই ঘোষা আর একটু এই পাশে ঘোষার কথা না সো যাই হোক দিস ইজ ইট দ্য ফাইনাল ম্যাচ অফ বিগ ব্যাশ ক্রিকেট লিগ ইজ নাও আন্ডারওয়ে সো এই যে আমি ফিল্ডিং এইখানে দাঁড়াইছি আমি প্রথম ওভারটা একটু ফিল্ডিং করি তোমাদের একটু দেখায় অনেকে আমাকে বলো যে আমি ফিল্ডিং করি না খালি বোলিং ব্যাটিং করি শর্ট লেন্থে বল ছিল স্কোয়ার কাট করেছে বাট এখানে ফিল্ডার ছিল একটা কোনো রান হবে না প্রথম বলি ডট ম্যাচটা জিততে হবে বড় কথা এটা ও শর্ট লেন্থে বল করতেছে ভালো কথা যেন বেশি রান না খায় আর কি এটাই হচ্ছে বড় কথা গুড লেন্থে একটা বল ভালো বল ছিল ভাই পুরো গ্যাপে খেলছে ফোর এটা ফোর হয়ে যাবে বাবা ভালো স্টার্ট করছে ওরা শটটা সুন্দর ছিল দেখো শটটা সুন্দর ছিল বুঝলি কেউ যদি চেঙ্গা মারে মালিঙ্গা টাইপের বল ক্রলি হালকা করে খেলে দিছে ভালো সমস্যা নেই তোমাদের ভাই বোলিং আসলে পুরো কোপায় দিবে সবকিছু আমি যে ভালো বল করি আর যে ভালো ব্যাটিং করি এর আগের ম্যাচে 50 করছি মিয়া কি বলো তোমরা আরেকটা শর্টার লেন্থের টাইপের বল ছিল আচ্ছা এখানে ফিল্ডার আছে একটা রান ওইদিকেই শর্টটা খেলতে চাইছিল হয়তোবা টাইমিং টাইমিং ঠিকমতো করতে পারেনি তোমরা ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দাও এবং কমেন্ট অবশ্যই করবা খেলা শেষে কমেন্ট করবা আর সো আচ্ছা ঠিক আছে সো সুপার সিমুলেটর আর ডাব্লিউ ডাব্লিউ এটা দেওয়া হচ্ছে না এটা দিব ডাব্লিউ ডাব্লিউ তো অনেক দিন ধরে দিই না আরও একটা শর্ট লেন্থের বল ফিল্ডার হ্যাঁ হ্যাঁ ফিল্ডিং চেঞ্জ করছে ভালো ভালো মানে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের জন্য অন্য টাইপের ফিল্ড সেট করছে সো আমার ওই পাশে ফিল্ডার তো কাছে কেন আমি দিয়ে বুঝলাম না জানি না বল আর কই বল করবে যে পরের বল গুড লেন্থের একটা বল আরও একটা সিঙ্গেল চার হয়ে যাবে না চার হয়নি আর একটা চিংড়ি সো ফার্স্ট ওভারে কিন্তু ছয় রান চলে আসছে অলরেডি পাঁচ বল থেকে সো আরও একটা বল আছে দেখা যাক এরপর আমি স্কিপ করে দেবো আমার বোলিং পর্যন্ত আর কি আর তোমরা যারা যারা ক্রিকেট পছন্দ করো ক্রিকেট লাভার যারা আছো তারা কমেন্ট করে ফেলো নেক্সট এপিসোডে আমি কমেন্টে শাউট আউট দেবো কোনো সমস্যা ও ভাই নাইস ফিলিং সো আগের এপিসোডের কিছু কমেন্ট আমি পড়বো

আচ্ছা চার ওভার শেষে আমাকে বলিংয়ে নিয়ে আসছে হাই হাই আচ্ছা ঠিক আছে আমি আমার ক্যাপ্টেনের কথা রাখার চেষ্টা করব জোরের উপর একটা লেগ স্পিন হবে সামনে আগে খেলছে ক্যাচ হওয়ার সম্ভাবনা সামনে ড্রপ পড়ে গেছে আউটটা হইল না রাফি রাহি কমেন্ট করেছে ওপি তারপরে বলেছে সোহাগ গেমিং না এস এইচ গেমিং আছে পারফরমেন্সটা ভালো লাগছে লাভ ফ্রম কুষ্টিয়া আমির মিসু ভাই আমি তো তোমাদের সবাইকে মিস করছে কি ভাই কি ভাই কি করেন ভাই পরের বলটা লেগ স্পিন হবে এটা একটু টান বেশি থাকবে বলে

সো সুলতান জেসমিন বলছে আপনি বেশ থ্যাংক ইউ সো মাচ বকুল মোল্লা আচ্ছা সুলতান গেমিং তাজিম কমেন্ট করেছে নাহিদ হাসান কমেন্ট গুগলে হবে প্রথমবারের মতো একটা গুগলে হবে ফ্লাইটেড ও নাইস বল ভাই গ্যাপে খেলছে না ফিল্ডার আছে এখানে একটা রানি হবে শুধুমাত্র তাইম আহমেদ অনেক মিস করছি ভাই তোমাকে আমি তোমাদের সবাইকে অনেক মিস করছি তোমরা সামাজিক কাজে লেগে বারো কমেন্ট টমেন্ট করো বলে দাও কি অবস্থা কেমন কি তোমাদের কি অবস্থা বুঝতে পারছি না অনেক দিনও কমেন্ট করছো তোমার নামটা ভুলে গেছি ভাই তোমার নামটা বলে দিও তো সো নেক্সট স্পিন হবে জোরের ওপর সামনে আগে খেলছে ব্যাটের ব্যাটে বলা হয় নাই ওর ঠিকঠাক মতো মারতে পারে নাই ভাই বাংলাদেশ আম্পায়ার চাই আচ্ছা বাংলাদেশ আম্পায়ার বাংলাদেশ আম্পায়ার আসলে ভাবে কেউ ইয়া করে না মানে সারফাদুল্লাহ সৈকতের ইয়া দেখলাম আমি স্কিনটা তো সুন্দর করেনি টপ স্পিন ছিল এজ হতে পারতো অসাধারণ একটা বল তানভিট থাঙ্গা বলিংয়ে চলে আসছে আমি ফিল্ডিং করি একটু কমেন্ট করি নাহিদ হাসান কমেন্ট করছে হাসি পাইছে হিসি পাইছে ফিল্ডিং সময় এটা আসলে কি ছিল হিসি মানে কি হাসি আরে ভাই এজ ছিল তোমার কি হিসু পাইছে আমার কমিউনিটির সময় নাকি হাসি পাইছে আমাকে বলে দিও মনির মঞ্জুর হোসেন বলেছে ভাই ডিএসসি ব্যাট আপনার বিয়ে হবে না বিয়ে সাদি মিয়া কি কবি আনন পারসন ভিডিও দিতে তো লেট করলেন কেন বা সাদিক জোন কমেন্ট করেছে সেটা নাই দেখা সমস্যা কেএফসি বয়কট বুক রিভিউ কমেন্ট করেছে আমার একদম ছিল একদম খুব ভালো ছিল ভাই আমি আমার মানে আমার জায়গা থেকে যতটুকু ভালো করব আশা করছিলাম তার থেকেও ভালো হইছে সো আমি খুশি সো গ্যালি না গেলে বেটা হ্যাঁ ব্যাটা আমার ও আচ্ছা আচ্ছা ওই শয়তান বেটা বলছো তোমরা অল গেমিং ভিডিও কমেন্ট করেছে এছাড়া সো সবাই কেন ধরবোধ কমেন্ট করেছে স্কিপ করে দেবো ছয় বার শেষ চল্লিশ রান কোনো উইকেট জানাই তোমাদের ভাই চলে আসছে উইকেট এখন চলে যাবে উইকেট উইকেট সো এখন একটা জাগনাগা ফিল্ডিং হবে জাগানাগা জাগনাগা সো আমি দাঁড়াও ফিল্ড সেট আমি আমার মতো করবো ওয়েট হ্যাঁ এইটা ভালো এইটা ভালো একটু চেঞ্জ করতে হবে ফিল্ডিং আমার কিছু জিনিসপাতি সো প্রথম চেঞ্জটা হচ্ছে এই স্লিপের এই ভাই ব্রাদারকে আমার এইখানে দিবো এখানে ঠিক আছে না না এটা ঠিক আছে এবং এই ভাইকে আমার এখানে দিতে হবে নাকি কাছে কোথাও দিব হ্যাঁ এইখানে দিবো আমার আর সব ভাইদেরকে জায়গা মতো দাঁড় করানো হয়ে গেছে তো বলটার অবস্থা দেখি বলটা তো এক পাশ ঘসতে ঘষতে জাগা মতো হিঙ্কি মিঙ্কি বলটা একটু ঘুষি এই যে ঘুষতেছে বলটা নিচু হয়ে ছায়ায় আমরা দেখতে পাচ্ছি ফিল্ডার সব ঠিকঠাক মতো দাঁড়াইছে দেখো উইকেট যাইতে হবে হ্যাঁ উইকেট যাইতে হবে প্রথম বল প্রথম বল ফ্লাইটের ডেলিভারি স্ট্যাম্পে ও নাইস বল ভাই নাইস অনেক দিন নাইস বলি না তোমরা তো কিছু বলো না ভাই নাইস বলো না পরের বলটা লেগ স্পিন ছিল ভাই ক্যাচ উঠে গেছিল ভালো বল হচ্ছে ভালো বল হচ্ছে ভালো বল হচ্ছে এখন একটা টপ স্পিন আসবে ম্যাজিক ম্যান চাঁদের বুড়ি ম্যাজিক ম্যানের মতো টপ স্পিন রিভার্সে খেলছে এবং চার ফাইনাল খেলা খাবো এটা কোনো ব্যাপার না আসলে বলটা একটু ফুলার পড়ে গেছে যাই হোক প্রবলেম নাই এখন দেখো বলটা একদম সোজা সবটা আমার হৃদয়ের মতো একটা বল সোজা স্ট্যাম্পে পড়ে গেছে ফিল্ডার আছে কোনো রান হবে না ওই ছোট্ট ওইখানেই রাখছি আমি

ছোট্ট বন্ধু ধরছেন ভালো কথা বলটা তো ক্যাচ খেয়ে গেছে ক্যাচ খেয়ে গেছে বলে আমার কথা ঠিক ঠিক মানে সো গুগলি হবে এটা একটা ভেতরের দিকে নাইস বল এন্ড নাইস শট ফর এ ফোর নাই এবারেটা ভালো বল করতে পারিনি নি বহুত রান খেয়ে গেছে সো স্কিপ করে দিব আমার পরের ওভারের জন্য 15 ওভার 133 রান কোন উইকেট যায় নাই হামজাতা ফারাম গেট শয়তান বেটা শয়তান বেটা তুই আউট আয় দুষ্ট ছেলে এই দুষ্ট ব্যাটার উইকেটটা আমি নিতেছি দেখো এই দুষ্ট ব্যাটার উইকেটটা আমি কিভাবে যে নিব তোমার শুধু তাকাইয়া তাকাইয়া দেখবা হ্যাঁ তাকাইয়া তাকাইয়া তাথই তাথই ড্যান্স দিবা আর আউট হওয়াটা দেখবা এটা হ্যাঁ এখানে ঠিক আছে অফে ফিল্ডার ঠিক আছে স্লিপ একটা ফিল্ডার দরকার আমার হ্যাঁ ঠিক আছে শর্টলেং বলগুলো হবে বাউন্স হবে ফিল্ডার আছে কোনো রান হবে না থই তা থই বল ড্যান্স দিতে দিতে বলটা করবো স্লাইডার ডেলিভারি সোজা ক্যাচ এবং গন ভাই গন আমি যা বলেছিলাম সেটাই হলো ফাইনাল ম্যাচে এমন একটা উইকেট এমন একটা টাইমে খুবই দরকার ছিল এবং সেই কাঙ্ক্ষিত উইকেটটা পেয়ে গেছি ব্রেক থ্রু ছিল স্লাইডার ডেলিভারি স্ট্যাম্পের বাইরের বল এবং হেলস এবার ক্যাচটা মিস করেন জ্যাক ক্রলি 58 রান করে গেছে দুষ্ট বেটা পরের বলটা লেগ স্পিন হবে স্ট্যাম্পে জোরালো বল উ ভালো সুইং পরের সেম বল জাস্ট এটা সুইং বেশি থাকবে আগেরটার মতো স্পিড থাকবে না ভালো টাইমিং হয় না এবার একেবারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরের বলটা লেগ স্পিন হবে ফ্লাইটের ডেলিভারি স্ট্যাম্পে থেকেই যাবে এবং এটা ওর টাইমিং এ হয় নাই খুবই ভালো বল ইভান্স ওকে দিয়ে এই বল খায় তো গুগলি বল হবে এখন একটা ভেতরের দিকে পকাত করে ঢুকে যাবে বলটা ক্যাচ আচ্ছা আচ্ছা বলটা ড্রপ খেয়ে গেছে আচ্ছা আউট হয় না আম্পায়ারটা দেখতে কি কুট্টু কুটটু সো ১৭ ভার্সেস ৪২ রান দুই উইকেট আবার আমাকে বলিং এ নিয়ে আসছে আমার লাস্ট ওভারের জন্য আজকে লাস্ট ওভার তো আজকের ফাইনাল ম্যাচটা তোমাদের কেমন লাগতেছে সেটা জানাতে একদম ভুলবে না কমেন্টে তোমরা যারা যারা খুঁজে পাও না কি কমেন্ট করব ভাই তাদের জন্য বলতেছি তো পরের বলটা बाउंस হবে बाउंस স্ট্যাম্প চার খেয়ে গেছে ভাই 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 দুই টাকা দিব নাইস দুই টাকার জন্য মানুষ কত কিছু করে হা উইকেট লাগবে মামু উইকেটটা দিয়ে আমাকে মামু উইকেটটা দিয়েন লেগ স্পিন ভেতরের দিকে এই নতুন টাইপের একটা শট খেলছে নতুন টাইপের শট না एक्चुअली আজান দিচ্ছে নামাজে যেতে হবে একটু পরেই সো যাই হোক লেগ স্পিন হবে সামনে আগে খেলুক আমি চাই খেলে নাই ফিল্ডার আছে কোন রান হবে না ওইখানে ভালো 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 কন্ট্রোল বল হচ্ছে এবার স্লাইডার ডেলিভারি একটা একদম স্ট্যাম্পে সুন্দর বল ছিল ওখানেই আবার আটকে গেছে ভালো বাট রান তো ভাই যা করার করে ফেলছে আমার তো ব্যাটিং আজকে কোপায় দিতে হবে পুরো গুগলি সুন্দর বল এটা বল ভালো টার্ন আসতেছে এখন আর কি ফার্স্ট এর দিকে অনেক স্ট্রাগল করতেছিলাম এটা আমি নিজেও বুঝছি তোমরাও বুঝছো ধনী গরীব সর্বশেষ সব লেগ স্পিন হবে লাস্টের বল আজকের জন্য আমার ফ্লাইটেড ভাই লাস্টের বলটা কেউ এমনি মারে একটা মান সম্মানের ব্যাপার সেবার থাকে চার হবে না ডাবল হবে আচ্ছা ঠিক আছে সো আরে ভাই কই বল মারছ যাই হোক সো আঠারো বার একশো সাতচল্লিশ দুই উইকেট দেখা যাক এখন স্কিপ করে দিব হ্যাঁ আমার অ্যালেক্স হেলস ওরে মনে হয় ন্যায়ই হইতেছে শুধুমাত্র ডাক খাওয়ার জন্য ভ্যারেন্ড্রফের বল আউট হয়ে গেছে খুব তাড়াতাড়ি ব্যাটিং এ নামতেছি এটা একটা হইল খুব প্রেসার ভাই খুব প্রেসার চাপ একত্রিশ এভারেজ ভালো আমি তো ভালো ব্যাটসম্যান সো বল তাই দ্বিতীয় বল ইনিংসের মাত্র দ্বিতীয় বল সো কোনো সমস্যা নেই সব হবে আচ্ছা ঠিক আছে ভাবছিলাম একটা খেলে দিব সো পুরো আমার মাথার উপর আমি যা দেখতেছি টার্গেট একশো সাতষট্টি রান ফাইনাল ম্যাচ বিগ ব্যাসের ফাইনাল ম্যাচ যেই সেই কথা না একটা গ্যাপ ছিল না গ্যাপে পাইনি বলটা যাই হোক একটা সিঙ্গেল টু অফ মার্ক সো চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে ফেলো অবশ্যই একটা কমেন্ট করবো বলিং কেমন ছিল ব্যাটিং কেমন হচ্ছে ম্যাচটা কেমন ছিল কি চাও তোমরা কি না চাও টাকা পয়সা বাদে বউ বাদে আর কি কি চাও তোমরা সেটা বলে দিও সো একেবারে তিন রান এক উইকেট খুব ভালো একটা অবস্থা না আমার টিমের জন্য আউটসোং ডেলিভারি ছিল একটা গ্যাপে খেলা খেলতে চাইছিলাম হইল না অফ স্ট্যাম্পের বাইরে বলে এইভাবে খেলার দরকার নাই ভাই পরে ক্যাচ আউট হয়ে যাবো পিছনে না ও একটা ফাঁকা বানাই দিছে ওই যে প্রণালী দাঁড়াই আছে ওই ছোট্ট বন্ধু দেখি যদি কোনো গ্যাপ পাই কিনা আমি আরে ভাই রান আউটের সম্ভাবনা এ ভাই ফিল্ডার তো ভালো সেট করছে ওরা ভালো প্রেসার দিয়ে রাখছে আমাদেরকে যা দেখতেছি

গ্যাপছো আরে গ্যাপটা কাটきゃ রাখছে হা কি খুশি বল করে যে মামুরে তো পাইছি না দাড়া 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 আমি মারতেছি তোমার বল ছোট্ট বন্ধু ইবি ভাই আউটসুইং ডেলিভারি ছিল আমি লেগে খেলতে চাচ্ছিলাম আই বলগুলা মারলে এই যে এই যে একটা ছোট বন্ধু দাড়া আছে না এইখানে ছোট বন্ধু আরতর ওই ছোট বন্ধুর কাছা পুরো মারা খেয়ে যাব তো সেজন্য ওই ছোট বন্ধুদের কাছে বল দেওয়া যাবে না আউট সুইংিং ডেলিভারি ছিল গ্যাপ পেয়ে গিয়েছে সুন্দর একটা ডাবল হবে নাকি চার হয়ে যাবে চার 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 নাইস শট ভালো শট করেছে মানে সেরা একটা শট ছিল পুরো গ্যাপ আউট সুইংিং ডেলিভারিটা লাস্ট মোমেন্টে পুরো ঘুরায় দিয়েছে ভালো আমাদের যে ম্যাট গিলক্স ও হচ্ছে নয় বলে ছয় রান মাত্র না আউট সুইঙ্গিং ডেলিভারি ছিল একটা ইন সুইঙ্গিং ডেলিভারি ছিল একটা না আউট সুইঙ্গিং পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছি আমি সিঙ্গেল নিয়ে ফেলছি স্কিপ করে দেবো আমার ব্যাটিং পর্যন্ত তোমরা কমেন্ট করতে থাকো নেক্সট এপিসোডে তোমার কমেন্টের রিপ্লাই পেয়েছো যেহেতু একশোতম এপিসোড তোমরা অবশ্যই তো কমেন্ট কিছু না কিছু করবে তুমি জানি সো মরিস চলে আসছে বলিংয়ে ও বাবা কি ফিপসেট ফুলার লেনতে বল করবে দেখি গ্যাপ নাইস শট বাই

যাক আট আট রান হয়েছে ভালো ভালো রান যা উঠানো উঠায় ফেলছি তো স্কিপ করে দেবো আমার ব্যাটিং পর্যন্ত দেখি ততক্ষণে খেলার কি অবস্থা উইকেট কি চলে গেছে কিনা আবার ভাই ভরসা নাই কারো না উইকেট যায় না এখন ছয় বাই চল্লিশ রান মরিস ভাই আবার চলে আসছে পায়ে একটা বল ছিল আমি জাস্ট ঘুরে দিছি ব্যাটটা একটা সিঙ্গেল হয়ে গেছে এখন আপাতত কোনো রকম পাগলামিতে আমি করতে চাচ্ছি না যার জন্য আমি নিজে আর কি একটু মানে ঠান্ডা মাথায় খেলতেছি কোনো আনন্দ শট খেলতেছি না নীল স্মিথ চলে আসছে নীল স্মিথের বল লাল স্মিথের কাছে পাঠাই দিব আমি তোমার শুধু একবার দেখো তাকায় এ ভাই স্ট্যাম্প চারিস না শট ইওর বল দে আমাকে কোনো আম নাই মামা পঞ্চাশ রানের পার্টনারশিপ হয়েছে মামার বলটা আরে রিপেয়ার দেখো ছিল দেখো মামার বল আমি উপর দিয়ে উঠাই দিব দেখো পরের বলটা কি করি মামার বল উপর দিয়ে উঠাই দিব মামা মনে হয় শুনে ফেলছে আমি কি করলাম এটা আরে এক হাত দিয়ে কেটছে কি সুনীল নারিন ধরল সুনীল নানা খেলেন বুঝলাম না আচ্ছা হারি যাই হোক আঠাশ একুশ বলে খ্রিস্টান ভালো খেলছে নি সো আমি শুধু দোয়া করি আমার টিম মেম্বারদের কাছে ম্যাচটা যেন জিতাইতে পারে আল্লাহ 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 ইয়াস ইয়াস কাম অন গাইস কাম অন উই হ্যাভ ওয়ন দ্য বিগ বেস্ট ক্রিকেট লীগ উই আর দ্য চ্যাম্পিয়ন্স এখন দেখবা তোমরা আচ্ছা যে ম্যান অফ দ্য ম্যাচ হোক আমার দরকার নাই ম্যাট গিলক্স ও ভাই ও ম্যান অফ দ্য ম্যাচ হইছে আমরা সারাটা সিজন আমার ক্যাচগুলো সব মিস করছে এখন ম্যান অফ দ্য যাই হোক ও যাচ্ছে কথা বলার জন্য যাক ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে ভাই ঠিক আছে সো কাপটা দাও হাতে কাপটা দাও দেখি সুন্দর একটা কাপ হওয়ার কথা অল রাইট গাইস উই আর দা চ্যাম্পিয়ন মুখ ঢাইকে আছে কারোটা আমি জানি না আমি আছি এই পাশে বাট দেখ কেমন এটি কি ধূপ মশাল উপরে কি কিছু খাওয়া যাবে নাকি পানির পট না ফাউন্টেন নাকি কিছু এটা কি দেখায় এ গেম গ্লিচ খাইছে সো যাই হোক দিস ইজ এডুয়ে দা চ্যাম্পিয়ন্স ভাই চ্যাম্পিয়ন্স সো কেমন লাগলো আজকের এপিসোডটা তোমরা জানাই দিবা আউটটা নিয়ে কেউ কিছু বলল না ভালো আউট হইছি এগুলো আসলে ব্যাপার না সো যাই হোক দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আহ তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো মনে রাখো এ আমাকে ইংলিশ টি টোয়েন্টি স্ল্যাম থেকে আমার অফার চলে আসছে খেলার জন্য না আমি একটু স্কিপ করে দিব আচ্ছা এরপর আমাদের আয়ারল্যান্ড সিরিজ আছে তারপরে ঢাকা কাপ তারপরে পিএসএল আচ্ছা আমাকে তোমরা একটু বলো আমি কি খেলবো নাকি খেলবো না কারণ আয়ারল্যান্ড সিরিজ করার পর হয়তো বা ন্যাশনাল টিমের অন্য কোন সিরিজ থাকতে পারে আয়ারল্যান্ড সিরিজটা আমি খেলবো বাট পিএসএলটা এসএএলটা খেলবো আমাকে তোমাকে জানাই দিও সো হচ্ছে নেক্সট এপিসোডে সবাই ভালো থাকো সুখে থাকো মনে রাখো আমাকে